আপনার ছেলের জন্য আমরা কিছু অবদান করে দিয়েছি। পরের বছর থেকে আপনি সামাজিক সুরক্ষা থেকে আপনার ছেলের জন্য কোনো অসুবিধা থাকলে আমরা এটা আমাদের যারা মেডিকেলে পড়ছে, যারা সুযোগ পেয়েছে, ডাক্তারি সুযোগ পেয়েছে, আমাদের একজন ক্যালকাটা মেডিকেল কলেজে সুযোগ পেয়েছে, আর একজন আমাদের কলকাতারই এনআরএস মেডিকেল কলেজে সুযোগ পেয়েছে। তাদেরকে তারা অত্যন্ত দরিদ্র শ্রেণীর থেকে উঠে এসছে, দরিদ্র সীমার নিচে বসবাস করে তাদের পরিবার, কৃষিজীবী, তারা দিন মজুরি কাজ করে, এরকম ছেলে তারা সুযোগ পেয়েছে। আমরা খুবই গর্বিত যে আমাদের জেলার মুখকে তারা উজ্জ্বল করছে, আমাদের জেলার এগুলো ট্যালেন্ট। তাতে আরও বলছি যে আগামী দিনে আবার এরকম আমাদের ছেলে আরও উৎসাহিত, সেই জন্য আমরা জেলা প্রশাসন, আমাদের ডিএম সাহেব অত্যন্ত মানবিকের সাথে, এবং আমরা জেলা পরিষদ, আমরা তাদেরকে কিছু সহযোগিতা করছি, আর্থিক সহযোগিতা। আমরা তাদেরকে 20,000 টাকা করে দিলাম, এবং আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে কিছু স্কিম তৈরি করেছেন, আমাদের সামাজিক সুরক্ষা যোজনা নামে একটা প্রকল্প, যারা আমাদের মেডিকেলে যারা সুযোগ পায় তারা বাৎসরিক অন্তত 30,000 টাকা করে তাদেরকে দেওয়া হয়, এই সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প। এরকম আমাদের কিছু সহযোগিতা আমরা চাইছি, আমরা দিচ্ছি, যা এলাকার আরও যারা শিক্ষায় সুশিক্ষায় উঠে আসুক বা ভালো ট্যালেন্টের যে সমস্ত ছেলেরা তারা উৎসাহিত হোক আগামী দিনে, এটা আমরা জেলা প্রশাসন এবং জেলা পরিষদ আমরা চাইছি। কতজনকে দেওয়া হলো, কত টাকা করে দেওয়া? আমরা আজকে দুজনকে দিলাম, দুজনের মাধ্যমে দুজনে মেডিকেলে পেয়েছি, আরেকজন অন্য আমাদের।